হ্যালো ভাই, কী অবস্থা? সবার কেমন আছো? সবাই আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন ধরে একজন পজিটিভ মাইন্ডের লোক খুঁজতেছিলাম সিনেমা পাড়ায়, বাট পাচ্ছিলাম না। কেউ ভালো অভিনয় করে কিন্তু পজিটিভ কথা বলতে গেলে হাওয়া বের হয়ে যায়, কেউ বা ভালো কথা বলে, পজিটিভ কথা বলে বাট ভালো অভিনয় করে না, যার জন্য তার নিজের লাকি খারাপ। আমি এখানে নাম বলবো না কারো, তোমরা সবাই বুঝে নিবে। কেউ বা আবার সিনেমায় ইনভেস্ট করে বাট হচ্ছে সে দুমুখো সাপ, একবার গিয়ে শাকিব খানের কথা ভালো বলে আর আবার গিয়ে শাকিব খানের কথা দুর্নাম করে, মানে হচ্ছে সুবিধাবাদী। কেউ বা আবার নিজেই নায়ক, নিজেই হচ্ছে প্রডিউসার, নিজের মানে সব কিছু নিজের মধ্যেই আছে। হ্যাঁ, সে আবার বিগ বাজেটের মুভি করে, বা সে আবার শাকিব খানকে প্রশংসা করে, নাকি তার প্রশংসার মাঝে কোনো রহস্য আছে, প্রশংসার মাঝেও ব্যঙ্গবিদ্রুপ লুকিয়ে আছে, এটাও বোঝা যায় না ঠিক মতো। তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান হিরো, বর্তমান প্রডিউসার, বর্তমান পরিচালক, এদের অবস্থা। হ্যাঁ, এদের অবস্থা দেখলে আমার হাসি পায়, এদের অবস্থা দেখলে মনে হয় যে সিনেমার রিভিউ করা আসলে বেকার, এদের অবস্থা দেখলে মনে হয় যে বাংলাদেশের সিনেমার অবস্থা তো ধ্বজাভঙ্গ, মানে যাকে বলে হচ্ছে যে এক কথায় মানে একদমই চিপ। বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা খারাপ হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে এই যে পাড়ার কাকিমারা যেরকম সবসময় একজন আরেকজনের বদনাম করতে ব্যস্ত থাকে, মানে গসিপিং যেটাকে বলে, এই সিনেমা জগতের অবস্থাটা হয়েছে এরকম। সবাই সবার নামে টুকিটাকি আস্তে আস্তে ওই পাড়ার কাকিমাদের মতো সবসময় গসিপিং করায় ব্যস্ত থাকে। এরা একসাথে হয়ে কাজ করার মন মানসিকতা রাখে না। যদি একটু মানে ধরো যে তুমি হচ্ছে একজনকে একটু আহ্বান করলা যে আমার এই মুভিতে তুই হচ্ছে কাস্ট, মানে তুই আমার জুনিয়র, তুই আমার এই মুভিতে কাজ করবি, তোর রোল হচ্ছে এটা, তখন যদি একটু উনিশ বিশ হয় তখন হচ্ছে ডিরেক্ট বলে দেবে যে আমি তো হচ্ছে মেন হিরো হিসেবে কাজ করি, আমি তো হচ্ছে মেন হিরো ছাড়া কখনো কাজই করি না, এই ধরনের মন মাইন্ডের আর কি, বলে বোঝালাম আর কি, জাস্ট উদাহরণ দিলাম যেহেতু কারো নাম টানিনি। তো আমি এই ভিড়ের মধ্যে, এই ধরনের গসিপিং করা লোকদের ভিড়ে, এরকম কোনো লোক খুঁজে পাচ্ছিলাম না যে নাকি সব দিক থেকে সলিড কথা বলবে এবং কি তার প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি থাকবে, তার কথাকে আমি হান্ড্রেডে 100% অথবা 99% আমি সঠিক ধরে নিতে পারবো, বা তার কথাগুলো আমার কাছে আমার সাথে একমত হবে আর কি। সে এরকম আমি পাচ্ছিলাম না, হঠাৎ করেই আমি আজকে পেয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি পেয়ে গেলাম, তার নাম হচ্ছে এবিএম সুমন। সবাই একটু অবাক হলে? না, অবাক হওয়ার কিছু নেই, সত্যি এই মানুষটাকে দেখলাম একমাত্র যার মধ্যে প্রবল সম্ভাবনা এবং কি যার একটু গর্ব করাও সাজে, কারণটা আমি পরে বলতেছি, যার একটু গর্ব করাও সাজে, যার ফিটনেস থেকে শুরু করে অভিনয় এবং কি সব দিক থেকে একজন, যদি আমি বলতে যাই, ভবিষ্যতের সুপারস্টারও হতে পারেন তিনি। ঠিক আছে, আমি ভুল কোনো কথা বলি নাই, শাকিব খান আলাদা একটা জায়গায়, তিনি তো সুপারস্টার, মানে আজীবন তিনি সুপারস্টার। বাট নতুনদের মধ্যে কাউকে যদি বলতে হয় তাহলে এবিএম সুমনের কথা অবশ্যই বলতে হবে, তার মধ্যে সেই পটেনশিয়াল ব্যাপারটা আছে, তার মধ্যে সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাময় ছেলেটি আজকে ইন্টারভিউগুলোতে মানে এতটা সুন্দরভাবে ক্ল্যারিফাই করতেছে, এত সুন্দরভাবে সে বুঝিয়ে দিচ্ছে যে আসলে যারা আসলে বড় মনের অধিকারী বা হচ্ছে যারা আসলে ভবিষ্যৎ সুপারস্টার তাদের কথাবার্তা এরকমই হওয়া উচিত। তাকে সাংবাদিক প্রশ্ন করল যে এই মুহূর্তে আপনি বাংলা চলচ্চিত্রে সুপারস্টার শাকিব খান ব্যতীত কাকে মনে করেন? আবারও বলছি, শাকিব খান ছাড়া আপনি কাকে সুপারস্টার ভাবছেন এই মুহূর্তে? রাইট নাও নান, নোবডি। তিনি ডিরেক্ট দুইবার প্রশ্ন করলেন, মানে ফেরুলটা প্রশ্ন করলেন যে হচ্ছে শাকিব খান ছাড়া আমি কাউকেই এই মুহূর্তে সুপারস্টার মনে করি না। ইভেন শাকিব খান ছাড়া এই মুহূর্তে আসলে কোনো সুপারস্টার নাই, নাম্বার ওয়ান গেল। তারপর আবার সাংবাদিকদের ভাই প্যাস, দুনিয়ার প্যাস, বুঝছেন, এরা সহজে ছাড়ে না। এরা আবার প্রশ্ন করলো যে আর যদি জিজ্ঞেস করি পরে, যদি শাকিব খানের পরে কাউকে রাখতে বলি তাহলে কাকে রাখবেন? মানে শাকিব খান তো নাম্বার ওয়ান, সেকেন্ডে কারে রাখবেন? শাকিব খানের পরের যে জায়গাগুলোটা না, ওগুলো এরকম, বুঝছেন, মানে আমরা ওই যে দেখি না, স্ট্যাট দেখি না, যে এখানে ব্র্যাডম্যানের, উনি চাইলে ডিরেক্টলি নিজের কথাও বলতে পারতো যদি বাকিদের মতো হইতো আর কি। যাই হোক, অনেকেই বলে তো, অনেকেই নিজের কথা জাহির করে না, আবার এইভাবে বলতে পারতো যে ডিরেক্টলি অন্য কোনো হিরোর কথা বলে দিত, বাট তিনি কিন্তু তা করেন নাই। তিনি যেটা বাস্তব বাংলা চলচ্চিত্রের এই প্রেক্ষাপটে সেটাই বলেছেন, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে
এই কথাটা এভাবে বলা যাবে না যে সাকিব খান ফার্স্ট না ফার্স্টে আছেন বলে তারপরেই আরেকজনকে আমি বসিয়ে দিলাম, এভাবে বসানো উচিত হবে না। কারণ হচ্ছে সাকিব খান হচ্ছে সেই সময়ের হিরো, যে সময় হচ্ছে চলচ্চিত্র জগৎ ছিল পরিপূর্ণ, সাকিব খান যে সময়ে স্টার হয়েছেন সেই তখন থেকে গড়ে ওঠা একজন সাকিব খানের সাথে তুলনা করতে চাই না আমি কাউকে, এই ধরনের কথা কিন্তু তিনি বুঝিয়েছেন। এবং কি তিনি বলেছেন যে ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান এদের যেরকম এক একটা যুগ হয়, হ্যাঁ এক একটা ইরা হয়, সেরকম কিন্তু এদের মধ্যে একটা বিশাল বড় গ্যাপ আছে। আপনি কিন্তু বলতে পারবেন না যে হচ্ছে সুপারম্যানের পরেই স্পাইডারম্যান, এরা কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা। এদের প্রত্যেকের বিশাল বিশাল ফ্যান বেজ আছে। বাট দেখেন আপনি একটা বিষয় চিন্তা করে, সাকিব খানের পরে আপনি কাকে ধরবেন? বর্তমানে বাংলাদেশে সাকিব খানের পরেই সুপারস্টার হিসেবে কেউ নাই, স্টার তাও দেখবেন যে খুবই নগণ্য। আরিফিন শুভ, উনি খুব ভালো মন মানসিকতার মানুষ, খুব ভালো একজন হাম্বল পারসন, ইভেন ভালো অ্যাক্টিংও ধীরে ধীরে করতেছেন। বাট আমি এই মুহূর্তে সাকিব খানের পরেই উনি যে একদম নাম্বার ওয়ান, মানে এই ধরনের কিছু আমি বলতে পারতেছি না, অসম্ভব। অনেক ঘাটতি আছে তার, এটা তার অনেকগুলো মুভি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তার মধ্যে কতটা ঘাটতি আছে, তার অনেক কিছু এখনও হচ্ছে শেখার আছে। অবশ্যই তিনি অনেক ভালো করছেন, তার স্ক্রিপ্ট চুজিং, তার সব ধরনের স্পাই সিরিজের কাজগুলো বা হচ্ছে ভালো হচ্ছে সব কিছু মিলিয়ে, বাজেট মিলিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে। বাট এটা বলা যায় না যে মানে যে প্রশ্নটা সাংবাদিক করছে ওইটার সাথে মিলে না। তারপর বাপ্পি, অসম্ভব। তারপর হচ্ছে আপনার সাইমন সাদিক, নীরব, তারপর হচ্ছে ইমন, রোশন, এদের কাউকেই কিন্তু সাকিব খানের পরেই দ্বিতীয় স্থানেই স্থান দেওয়া পসিবল না, বুঝছেন? এখন এই এরকম একটা প্রশ্নে অনেক নায়করা কিন্তু ডিরেক্ট উত্তর দিলে দিয়ে দিতে পারতো, বাট অনেক নায়করাই কিন্তু, অনেক হিরোরা কিন্তু ডিরেক্ট উত্তর দিয়ে দিবে। বাট এবিএম সুমন কি সুন্দরভাবে বললেন যে আসলে সেকেন্ড প্লেজেও যদি রাখতে যাই কাউকে, সেই সেকেন্ড প্লেজের সাথে সাকিব খানের মানে তুলনা করা যাবে না, সাকিব খান অনেক উপরে থাকবেন, সাকিব খানের স্থান আসলে অনেক বেশি উপরে, যেটা আসলে এখন আর সম্ভব না। সাকিব খান যে পর্যায়ে আছেন, এই পর্যায়ে বর্তমানে বা ভবিষ্যতে আর কোনো মানুষ এই বাংলাদেশ থেকে ওই পর্যায়ে যেতে পারবে না, এত বেশি অ্যাভেইলেবল আমরা সোশ্যাল মিডিয়ার কারণে। এটা হচ্ছে এবিএম সুমনের একটা কথা, এটা হচ্ছে তার মতামত, এটা আমার কোনো মতামত না। এখন আর নাই, লিটারালি ওয়ার্ল্ড ওয়াইড কেউ মেগাস্টার হওয়ার সুযোগ নাই, কারণ উনি জানেন খুব ভালোভাবে, উনি এটা বুঝিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে বর্তমান সময়ের যে হিরোরা যারা সুপারস্টার হতে চায় তারা এতটাই অ্যাভেলেবল যে তাদেরকে ওটিটি প্ল্যাটফর্ম, নাটক, হ্যাঁ তারপর হচ্ছে এগুলোর কথা বাদই দিলাম, এগুলো তো তাও একটা এস্টাবলিশড একটা সাইট, বাট এই যে টিকটক, তারপর হচ্ছে ফেসবুক, তারপর বিভিন্ন ধরনের লাইভ অনুষ্ঠান, বিভিন্ন ধরনের শোরুম উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন ধরনের যে সমস্ত অনুষ্ঠানে গেলে মানুষ সহজেই আপনাকে দেখে ফেলবে, ইভেন বাংলাদেশের অনেকে তো হচ্ছে স্টেজ পারফরমেন্স বেশি করে, এরকমও আছে। তো এক কথায় সবাই অনেক অ্যাভেলেবল হয়ে গেছে। তো এতটা অ্যাভেলেবল আসলে সুপারস্টার হলে তখন আর সে সুপারস্টার থাকে না, সে স্টার হয়ে যায়, কিছুদিন পর স্টারের তকমাটাও তার থেকে চলে যায়, এটাই নিয়ম। তো একজন সুপারস্টার হচ্ছে যখন আসবে তখন সবাই তার দিকে তাকিয়ে থাকবে, আকর্ষণ থাকবে অন্যরকম, ফিলিংস থাকবে আলাদা একটা, যখন সে চলে যাবে একদম নিস্তব্ধ হয়ে যাবে। এই বিষয়টাই এবিএম সুমন খুব ভালো বুঝেছেন এবং সেটাকে খুব ভালোভাবে ইন্টারভিউতে প্রকাশ করেছেন। ধন্যবাদ এবিএম সুমন, যে ভবিষ্যতের একজন ভালো মানের এবং মনের নায়ক হতে যাচ্ছেন, স্টার হতে যাচ্ছেন, সুপারস্টার হতে যাচ্ছেন, সেই কামনা করি। আরেকটা কথা হচ্ছে মানুষকে কীভাবে সম্মান দিতে হয়, এটা এবিএম সুমনের কাছ থেকে অনেকের শেখা উচিত। ধন্যবাদ সবাইকে।